सिस्टर निवेदा के जी स्कूल बातकुल्ला नदिया प्रेजेंटिंग रिकॉर्डेड ऑनलाइन क्लास। অঙ্ক কচি কাঁচাদের অনুশীলন বইতে কাজ থাকবে পৃষ্ঠা নাম্বার ২৪ আর ২৫। মানুষের দুটি হাতে মোট কটি আঙুল থাকে? দুটি হাতে কটি থাকে আঙুল, মানে এই যে এইগুলো আটটি বারোটি দশটি, কটা থাকে আমাদের দুটি হাতে মোট কটি আঙুল? দশটি। তাহলে বইতে সবাই রুল দিয়ে দশের মাথায় টিক দেবে। চাঁদের আকার কেমন? গোল, না গোল তো না, অর্ধ চন্দ্রাকার। গোলও হয়, গোল হয় তোমার এই পূর্ণিমার সময় গোল হয়ে যায়, আর এমনি সময় হাফ থাকে, অর্ধ চন্দ্রাকার। মেঘ থেকে কি হয়? বৃষ্টি। দুটি একই ধরনের বাটির একটিতে ডাল রাখা হলো আর একটা খালি থাকলো, তাহলে কোনটি ভারী হবে? যেটিতে ডাল রাখা হয়েছে সেটা ভারী হবে। আচ্ছা, ছোট থেকে বড় সাজিয়ে লেখ। এখানে নয় এক তিন সাত দুই চার পাঁচ আট আছে, তাহলে এগুলো একে চন্দ্র করে ছোটর দিক থেকে লিখতে হবে। তারপরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়, এখানে এমন ছয় নেই, তার মানে এক দুই তিন চার পাঁচ ছয় নেই, তারপরে সাত আট নয়। একটি ফ্যানের কটি ব্লেড থাকে? তিনটি। একটি অটোরিকশার কটি চাকা থাকে? তিনটি। আচ্ছা, কোন সংখ্যার মাথায় মাত্রা বা লাইন টানলে একটি বর্ণ হয়? কোন সংখ্যা বলতো? বলতে পারবে? তিন। তিন কি? তিনের নেত্র। এই তিন সংখ্যাটার মাথায় যদি আমরা মাত্রা দিই আর তিন লিখি, তাহলে এটা বাংলা কোন বর্ণ হলো? ত হয়ে গেল, তাই না? তাহলে তিন সংখ্যাটার মাথায় মাত্রা বা লাইন দিলে সেটি অঙ্কে বাংলায় ত হয়ে গেল। ফাঁকা ঘরে এক থেকে দশ অব্দি লেখো, মানে একে চন্দ্র থেকে দশের দিক পর্যন্ত। একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র, চারি বেদ, পাঁচে পঞ্চবান, ছয়ে ঋতু, সাতে সমুদ্র, আটে অষ্টদিশু, নয় নবগ্রহ, দশে দিক। এক, আচ্ছা এটা করার দরকার নেই। হাতি ও ঘোড়ার মধ্যে কে ভারী? কোন পশু বড়, হাতি বড় না ঘোড়া বড়? হাতি বড়। তাহলে হাতি আর ঘোড়ার মধ্যে কে ভারী? হাতি ভারী। দুটি গোল জিনিসের নাম লেখো। গোল কি কি হয়? ডিম আর একটা বল। এবার বলে যে সংখ্যায় লেখো। এখানে বানান লেখা আছে, সংখ্যা লিখতে হবে। যেমন পয়চন্দ্রবিন্দু আকার চ পাঁচ, তাহলে পাঁচ লিখতে হবে। দন্তের না উন্তে স নয়, মানে নয় লিখতে হবে। আর চাকার আর চার, মানে চার লিখতে হবে। তাহলে এই বইতে সবাই আজকে তারিখ দেবে, ১৭-৭ তারিখ দিয়ে এই বইতে এই পৃষ্ঠাটা আর এই পৃষ্ঠাটা বইতে করে রাখবে, তারপরে আমরা দেখে দেবো স্কুলে। আর কি আছে তোমাদের? আঁকা।
আঁকা দেখো এর আগের দিন চার আট পৃষ্ঠা আঁকা দেওয়া ছিল, মানে পেজ নম্বর 8, দুটো বলের মতো করা আছে, দুটো বলকে রং করতে হবে। আজকে সেই একই জিনিস আছে, দেখো পৃষ্ঠা নাম্বার 9, মানে 9, এই একই জিনিস আঁকতে হবে। দুটো বল আছে একসঙ্গে করা আছে, তাহলে এটাতে কালো দেবে আর এটাতে নিজের ইচ্ছে মতো একটা রং দেবে, ঠিক আছে? এইটা আর এইটা, আর এই রকমই মাকে বলবে স্কুল থেকে যে আঁকা খাতা দেওয়া আছে সেই আঁকা খাতার মধ্যে এরকম চারটে ছবি করে দেবে, সেই ছবির মধ্যে তুমি তোমার পছন্দ মতো লাল হলুদ সবুজ কমলা যে কোনো রং দিতে পারো, ঠিক আছে? কালো, এখানে যেমন কালো দেওয়া আছে, তাহলে এই পেজটা দেওয়া থাকলো। হ্যাঁ, পৃষ্ঠা নাম্বার 9, এই বলের এই দুটো বলকে একসঙ্গে করা আছে, এই দুটো বলের ছবিতে রং করবে। তাহলে তোমাদের অঙ্ক বইতেও কাজ দেওয়া থাকলো, হোমওয়ার্ক আর আঁকা বইতেও কাজ দেওয়া থাকলো তোমাদের। আর স্কুলের খাতায় এখানে যে কাজগুলো দেওয়া হচ্ছে সেই কাজগুলো সব কমপ্লিট করে স্কুলে কিন্তু খাতাগুলো জমা দেবে সকলে, বুঝেছো?